অভিনব কায়দায় রাস্তা সংস্কারের জন্য বিক্ষোভ দেখালো কংগ্রেস। খানাখন্ড জলমগ্ন রাস্তায় ধানের চারা রোপণ এবং মাছের পোনা ফেলে বিলোনিয়া পৌর পরিষদের কর্তৃপক্ষের দায়িত্ব কর্তব্যের অবহেলার অভিযোগ তুলে প্রতিবাদ জানালো বিলোনিয়া ব্লক কংগ্রেসের নেতৃত্বরা। বিলোনিয়া সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের সংলগ্ন রাস্তা খানাখন্ডে পরিণত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অল্প বৃষ্টিতেই এই রাস্তার জলমগ্ন হয়ে পড়ে। রাজ্যের ক্ষমতা পালা বদলের পর উপনির্বাচনে বিলোনিয়া পৌর পরিষদের ক্ষমতায় আসীন হয় শাসক দল বিজেপি। দুবছর অতিক্রান্ত হবার পরও বিলোনিয়া পৌর পরিষদের কর্তৃপক্ষ পৌরবাসীদের পরিষেবা দিতে অক্ষম বলে মন্তব্য করেন বিলোনিয়া কংগ্রেস। নেই কোনো রাস্তা, ড্রেন সংস্কার, পাশাপাশি পরিষ্কার হচ্ছে না ময়লা আবর্জনা স্তূপ। এ নিয়ে ক্ষোভে ফুঁসছে বিলোনিয়ার পৌরবাসী। বিলোনিয়া পৌর পরিষদের কর্তৃপক্ষের দায়িত্ব কর্তব্যের প্রতি ভূমিকা পালন করার জন্য কংগ্রেস নেতা দিলীপ চৌধুরী ও অরূপ দেবের নেতৃত্বে অভিনব কায়দায় প্রতিবাদ দেখালো কংগ্রেস। এ নিয়ে রাস্তায় বিলোনিয়া পৌর পরিষদের 12 নং ওয়ার্ডের অন্তর্গত এলাকায় কাউন্সিলরের কোনো হেলদুল নেই। এই দিবানিদ্রা ভাঙার জন্য শনিবার রাস্তায় নামল কংগ্রেস। এদিন জলমগ্ন রাস্তায় ধান রোপণ ও মাছের পোনা ছেড়ে রাস্তা মেরামত করার জন্য দাবি জানিয়ে প্রতিবাদ জানায় কংগ্রেস। প্রতিবাদের পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে কংগ্রেস নেতৃত্বরা জানান, বিলোনিয়া শহরে প্রথম থেকে বলে আসছে, বিলোনিয়া শহরের উন্নয়নমূলক কাজ চুরে গেছে। বিলোনিয়া শহরের রাস্তাঘাট খানাখন্ডে ভর্তি হয়ে গেছে। আজকে বিলোনিয়া শহরের নাভি এক কথায় বলতে গেলে এটা বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুল। এই বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে এখান দিয়ে হাজার হাজার ছাত্রছাত্রীরা স্কুলে যায়, মাস্টাররা স্কুলে যায়। আজকে সেই জায়গায় গর্ত, খানাখন্ডে ভর্তি। আমরা তার প্রতিবাদ জানিয়ে ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই রাস্তায় ধানের চারা রোপণ করে এবং মাছের বাচ্চা, মাছের পোনা জলের মধ্যে দিয়ে সরকারকে বলছি, এর চাইতে বড় লজ্জা গণতান্ত্রিক পদ্ধতিতে, এর চাইতে বড় লজ্জা কিছু হতে পারে না। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।